তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছেন, আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। এই ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, ওই এলাকার মাটির নিচে থাকা অ্যারাবিয়ান প্লেটটি উত্তর দিকে সরে গিয়ে আনাতোলিয়ান প্লেটে ধাক্কা দিলে এই ভয়াবহ ভূমিকম্পের তৈরি হয়। একই কারণে 1822 সালেও এখানেই একদফা ভূমিকম্প হয়েছিল। বিশ্বের যেসব এলাকা ভূমিকম্প প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে, তুরস্কের এই এলাকাটি তার অন্যতম। ভূমিকম্প কিভাবে হয়? ভূতত্ত্ববিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির সাবেক পরিচালক সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, পৃথিবীর ভূপৃষ্ঠ আলাদা আলাদা বিট বা প্লেট টেকনোটিক দিয়ে তৈরি হয়েছে, যা নিচের নরম পদার্থের উপরে ভাসছে। সারা পৃথিবীতে এরকম বড় 7টি প্লেট এবং অসংখ্য ছোট বড় সাব প্লেট রয়েছে। তিনি বলেন, এগুলো যখন সরে যায় বা নড়াচড়া করতে থাকে বা একটি অন্যদিকে ধাক্কা দিতে থাকে, তখন ভূতত্ত্বের মাঝে ইলাস্টিক এনার্জি সঞ্চিত হতে থাকে। সেটা তখন শিলার ধারণ ক্ষমতার পেরিয়ে যায়। তখন সেই শক্তি কোনো বিদ্যমান বা নতুন ফাটল দিয়ে বেরিয়ে আসে। তখন ভূপৃষ্ঠে কম্পন তৈরি হয়। সেটাই হচ্ছে ভূমিকম্প। যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে বা ফাটলের তৈরি হয়েছে, সেটাকে বলা হয় ফল্ট লাইন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ হুমায়ুন আক্তার বলছেন, প্লেট বাউন্ডারি যেখানে তৈরি হয়েছে সেটাকে আমরা বলি ফল্ট লাইন। এর আশেপাশের দেশগুলো ভূমিকম্পের ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে। বিশ্বের ভূমিকম্প প্রবণ এলাকাগুলো শনাক্ত করতে জাতিসংঘ গ্লোবাল সিসমিক হ্যাজার্ড অ্যাসেসমেন্ট প্রোগ্রাম নামে একটি কর্মসূচি চালু করেছিল। সেটার উদ্দেশ্য ছিল পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটি মানচিত্র তৈরি করা, যাতে ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিতে সহায়তা করবে। সেই প্রকল্পের আওতায় অতীতে ঘটে যাওয়া ভূমিকম্পের তথ্য এবং গবেষণার ভিত্তিতে বিশ্বকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছিল। বর্তমানে বিশ্বের যেসব এলাকা বিজ্ঞানীদের বিশেষ নজরে রয়েছে। বাংলাদেশ। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব এলাকা ভূমিকম্পের বড় ঝুঁকিতে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলছেন, উত্তরে তিব্বত সাবপ্লেট, ইন্ডিয়ান প্লেট এবং দক্ষিণে বার্মা সাবপ্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। ফলে সিলেট সুনামগঞ্জ হয়ে কিশোরগঞ্জ, চট্টগ্রাম হয়ে একেবারে দক্ষিণ সুমাত্রা পর্যন্ত চলে গেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই যুগ ধরে এই নিয়ে গবেষণা করছে। সেখানে দেখা গেছে, ইন্ডিয়া প্লেট ও বার্মা প্লেটের সংযোগস্থলে দীর্ঘ সময় ধরে কোনো ভূমিকম্পের শক্তি বের হয়নি, ফলে সেখানে 400 থেকে 1000 বছর ধরে শক্তি জমা হয়ে রয়েছে। ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে আর বার্মা প্লেট পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, ফলে সেখানে যে পরিমাণ শক্তি জমা হচ্ছে তাতে 8 মাত্রার অধিক ভূমিকম্প হতে পারে। অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলছেন, এটা যেমন একবারে হতে পারে আবার কয়েকবারও হতে পারে, তবে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। সাধারণত এই ধরনের ক্ষেত্রে 7 বা 8 মাত্রার ভূমিকম্প হয়ে থাকে, কিন্তু কবে বা কখন সেটা হবে তা এখনও বিজ্ঞানীদের ধারণা নেই। সান ফ্রান্সিসকো বা দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের সঙ্গে এর মিল রয়েছে। সুনামগঞ্জ, জাফলং অংশে, ডাউকি ফল্টের পূর্ব প্রান্তেও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। এসব ফল্টে ভূমিকম্প হলে ঢাকাসহ সারা বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বা বিপদের মাত্রা অনেক বেশি বলে আশঙ্কা করছেন তিনি। বাংলাদেশে সর্বশেষ 1822 এবং 1918 সালে মধুপুর ফল্টে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। 1885 সালে ঢাকার কাছে মানিকগঞ্জে 7.5 মাত্রার একটি ভূমিকম্পের ইতিহাস রয়েছে। ভারত ও নেপাল। সারা বিশ্ব অনেকগুলো টেকনোটিক প্লেটের মাধ্যমে বিভক্ত হয়ে রয়েছে। যখন এসব প্লেট নড়াচড়া করে, যেসব দেশ বা এলাকা সেই প্লেটগুলোর উপরে অবস্থিত সেখানে ভূমিকম্প দেখা দেয়। হিমালয়ের পাদদেশ নেপালে যে টেকনোটিক প্লেটের উপর বসে রয়েছে সেটার উপরেই রয়েছে ভারতের উত্তর অংশ। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের কর্মকর্তা রজার মুসন বলছেন, সেখানে কোনো ভূমিকম্প হলে শনিবারের তুরস্কের ভূমিকম্পের চেয়েও ভয়াবহ হতে পারে। বিশেষ করে কাঠমান্ডুর মতো শহরগুলো বিশেষ ঝুঁকিতে রয়েছে, কারণ এই শহরটি নরম শিলা পাথরের পুরু স্তরের উপরে তৈরি হয়েছে, ফলে ভূমিকম্প হলে সেখানে কম্পন বেশি অনুভূত হবে। 2015 সালে ইন্ডিয়ান প্লেট এবং তিব্বত প্লেটের সংঘর্ষে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল,
সেই ভূমিকম্পে 9,000-এর বেশি মানুষের মৃত্যু আর 1,00,000-এর বেশি মানুষ আহত হয়েছিল। তুরস্ক। তুরস্ক হচ্ছে আরেকটি দেশ যা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ভয়াবহ ভূমিকম্পের শিকার। উত্তর আনাতোলিয়ান ফল্ট লাইনটি তুরস্কের পূর্ব থেকে পশ্চিমে বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে। সেখানে আরাবিয়ান প্লেটটি উত্তর দিকে সরে গিয়ে আনাতোলিয়ান প্লেটকে ধাক্কা দিয়ে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের ঘটনাটি ঘটে। বিশেষ করে ইস্তানবুলের একটি অংশ এই ফল্ট লাইনের কেন্দ্রে রয়েছে, যেখানে দুটি প্লেট একে অপরের সঙ্গে প্রায়শই ঘষা লাগছে এবং বিভিন্ন সময়ে ওঠানামা করছে। ফলে এই এলাকায় মাঝে মাঝেই ভূমিকম্প তৈরি হয়। এই এলাকাতেই 1822 সালে ভয়াবহ 7.4 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ইরান। ইরানের রাজধানী তেহরান বসে রয়েছে আরেকটি সক্রিয় ফল্ট লাইন আরাবিয়ান প্লেটের ওপরে। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের গবেষক জন ইলিয়ট বলছেন, এই শহরটি ফল্ট লাইনের একেবারে চূড়ায় বসে রয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার এই ফল্ট লাইনটি নড়াচড়া করেছে এবং ভবিষ্যতেও ভূমিকম্পের কারণ হয়ে উঠতে পারে। 2003 সালে ইরানের বাম শহরের কাছাকাছি 6.6 মাত্রার একটি ভূমিকম্প হয়, যার ফলে 26,000 মানুষের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল বহু মানুষ। ইরানের এই ফল্ট লাইনটি কৃষ্ণ সাগরের পূর্ব তীর থেকে শুরু করে কাম্পিয়ান সাগরের দক্ষিণ উপকূল পর্যন্ত চলে গেছে। চীন। ভারত ইউরেশিয়ার মাঝে প্লেটের সংঘর্ষের কারণে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে চীন। 2008 সালে ওয়েন চুয়ান ভূমিকম্পে 90,000 মানুষ হতাহত হয়েছিল। সেই সময় প্রায় 50,00,000 মানুষ ঘরবাড়ি হারিয়েছিল। এখানে ভূমিকম্পের প্রবণতা কিছুটা অগভীর হয়, ফলে শক্তিশালী কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়, বলেছেন লিভারপুল ইউনিভার্সিটি ভূমিকম্প বিশেষজ্ঞ স্টিফেন হিক্স। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের ঝুঁকি থাকার পরেও যেসব এলাকার বাড়িঘরগুলো ভূমিকম্প সহনীয়ভাবে তৈরি করা হয় না, ফলে এই ধরনের এলাকায় ভূমিকম্প দেখা দেওয়ার পর ক্ষয়ক্ষতি বেশি হয় এবং উদ্ধার কাজেও নানান সমস্যা দেখা যায়। 1950 সালে তিব্বতে 806 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যদিও সেটার ক্ষয়ক্ষতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। জাপান। টোকিও শহরের কাছাকাছি বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে অনেকদিন ধরে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, যদিও জাপানিরা ভালো মতোই প্রস্তুতি নিয়ে রেখেছে। 2011 সালে টোকিওতে যে ভূমিকম্প হয়েছিল তাতে ভূকম্পনে যত না মানুষ হতাহত হয়েছিল তার চেয়ে বেশি মারা গেছে সুনামির কারণে। বিজ্ঞানীরা বলছেন, টোকিও শহরের নিচে অগভীরে বেশ কয়েকটি টেকটোনিক প্লেট এসে মিশেছে। বিশেষ করে প্যাসিফিক প্লেটের পশ্চিম দিকে জাপান রয়েছে, ফলে এসব প্লেট নড়াচড়া করলেই সেখানে ভূকম্পন অনুভূত হয়। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় জাপান সবচেয়ে বেশি ভূমিকম্পের রেকর্ড করা হয়ে থাকে। ইন্দোনেশিয়া। জাপানের মতো ইন্দোনেশিয়া, ফিজি এবং টঙ্গার মতো দেশগুলো প্রতি বছরেই ছোট ছোট ভূমিকম্প রেকর্ড করে থাকে, কারণ অস্ট্রেলিয়ান প্লেটটি ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জের চারপাশে জড়িয়ে রয়েছে। জাপানেও এর অংশবিশেষ পড়েছে। 2014 সালে সুমাত্রার পশ্চিম উপকূলে যখন 9.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল, তখন সেটি রেকর্ড তৈরি করে এবং ইতিহাসের বৃহত্তম সুনামির জন্ম দেয়। সেই সুনামিতে 2,00,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। ইন্দোনেশিয়া ছাড়াও জাপান এবং ফিলিপিন্স সেই সুনামির শিকার হয়েছিল। ইউরোপ। গ্লোবাল সিসমিক হ্যাজার্ড অ্যাসেসমেন্ট অনুযায়ী তুরস্ক এবং ভূমধ্যসাগরের আশেপাশের কিছু অংশে ভূমিকম্পের ঝুঁকি বেশি রয়েছে, কারণ এখানে আফ্রিকান মহাদেশীয় প্লেট অ্যাড্রিয়াটিক সাগরের নিচে ইউরোশিয়ান প্লেটটিকে উপরের দিকে ঠেলতে থাকে বলে ভূমিকম্পের তৈরি হয়। এই কারণ মধ্য ইতালি ও পশ্চিম তুরস্কেও ভূমিকম্প দেখা যায়। 1955 সালে পর্তুগালের রাজধানী লিসবনে 8.7 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যা এই অঞ্চলের জন্য একটি রেকর্ড। 2016 সালে ইতালির অ্যামাট্রিসা শহরে মাঝারি মাত্রার 3 দফা ভূমিকম্পে 300-এরও বেশি মানুষ নিহত হয়েছিল। যুক্তরাষ্ট্র ও কানাডা। উত্তর ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন এবং কানাডার একটি বড় অংশ ফল্ট লাইনের কাছাকাছি রয়েছে। এই ফল্ট লাইনে দুটি প্লেট একে অপরের বিপরীত ঘেঁষে রয়েছে। এই প্লেট দুটি হলো ওয়ান ডে ফুকা প্লেট বা প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং নর্থ আমেরিকান প্লেট। এই ফল্ট লাইনের আশেপাশে যে বড় শহরগুলো রয়েছে সেগুলো ভূমিকম্পের বড় ঝুঁকিতে। এর মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, সিয়াটল এবং ভ্যাঙ্কুভার। ইউনিভার্সিটি অব লিভারপুলের গবেষক স্টিফেন হিক্স বলছেন, এই ফল্টটি বেশ অনেক সময়ের জন্য শান্ত রয়েছে। তবে তিনি জানিয়েছেন, 2011 সালে জাপানের সুনামির পর এই ফল্ট কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে তা নিয়ে বড় ধরনের গবেষণা চলছে। 1964 সালে আলাস্কায় 9.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছিল। চিলি।
দক্ষিণ আমেরিকার প্লেটের সঙ্গে বেশ কয়েকটি মহাদেশীয় প্লেটের সংঘর্ষের কারণে দক্ষিণ আমেরিকার দেশগুলোয় প্রায়ই শক্তিশালী ভূমিকম্প দেখা দেয়। বিশেষ করে কলম্বিয়া এবং ভেনেজুয়েলার ক্যারিবিয়ান উপকূলে একটি ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে। এই এলাকার সবচেয়ে বড় ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল 1960 সালে। সেই সময় চিলির সালভেদরের কাছে 9.5 মাত্রার একটি ভূমিকম্প 5,000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল। তখন বাস্তুচ্যুত হয়েছিল 20 লাখের বেশি মানুষ। এরপর 2010 সালে কনসেপসিয়ন শহরের কাছে আরেকটি 8.8 মাত্রার ভূমিকম্প হয়। সেবার নিহত হয়েছিল প্রায় 500 মানুষ। সেই ভূমিকম্পে চিলির রাজধানী সান্তিয়াগোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর বাইরেও বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে যা বিজ্ঞানী বা গবেষকদের ধারণায় ছিল না। যেমন 2011 সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে ভূমিকম্পের পরে বিজ্ঞানীরা প্রথম জানতে পারেন যে সেই শহরের নিচে একটি ফল্ট লাইন রয়েছে। স্টিফেন হিক্স বলেছেন, ভূমিকম্প এখনও বিজ্ঞানীদের প্রায়ই অবাক করে দিচ্ছে এবং এখনও আমাদের পক্ষে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় যে কোথায় বা কখন ভূমিকম্প হতে যাচ্ছে।